नमस्कार बंधुरा, इजी टेस्टी चैनल तुम्हारे जाना अनेक अनेक स्वागत। आज हमें तुम्हारे साथ शेयर करब क्रीम रोलर रेसिपी। क्रीम रोल बनानों जोन्नो हमें एखाने 100 ग्राम मैदा नहीं मध्य दिए देव एक चामच चीनी और दिए देव सामान्य परिमाणे नून और दीची दो चामच रिफाइन तेल। ये दिए हमें भालोभावे मैदाटाके मिशिए नेब। এখানে আমার ময়দাটা মেশানো হয়ে গেছে ভালোভাবে। আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এখানে আমি ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এটা ময়দাটা এক সাইডে চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এখানে আমি সাদা পেপার নিয়েছি, পেপারগুলোকে রোলের মতন আটকে নেব। এখানে আমি আটা মাখা দিয়ে সাইডগুলো আটকে নিয়েছি। আমি প্রত্যেক কটা রোলের সাইডে আটা মাখা দিয়ে আটকে নিয়েছি। এতে কোনো আঠা ব্যবহার করলে হবে না, এটা যেহেতু আমি এটা এর মধ্যে ময়দা আটকে তেলে ভাজবো। এখানে আমি প্রত্যেক কটা রোল আমার আড়া হয়ে গেছে। এবার লেচিটাকে নিয়ে আমি এখানে বেলে নেব। এখানে আমার লেচিটা বেলা হয়ে গেছে, আমি সাইডগুলো সমান করে কেটে নেব। এখানে আমি চার পাঁচটাই সমান করে কেটে নিয়েছি। নিয়ে এখানে আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। এবার আমি এক একটা লেচি নিয়েছি। নিয়ে এর মধ্যে পেপার রোল করে রেখেছিলাম সেগুলোর মধ্যে এখানে আস্তে আস্তে দিয়ে উড়িয়ে আটকে নেব। এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে লেচি রাসটা আটকে নেব। এরম ভাবেই আমি প্রত্যেকটা রোল গড়ে নেব। আমার প্রত্যেকটা রোল এখানে হয়ে গেছে। এবার আমি গ্যাসেতে কড়াই বসিয়ে এখানে রিফাইন তেল দিয়ে দেব। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এখানে জোরে আঁচে দিয়ে ভাজবো না আমি, হালকা আঁচে এগুলো রোলগুলো ভেজে নেব। রোলগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। আমার এই রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেবো দিয়ে আবারও একটা ব্যাচ ভেজে নেব। এখানে আমি প্রত্যেক কটা রোল আমি ভেজে নিয়েছি। এবার এতে আমি এইটা এক ঘন্টা দেড় ঘন্টার মতন রেস্ট দিয়ে আমি পেপারগুলো আস্তে আস্তে বার করে নেব। এখানে আমি রোলগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আমি আস্তে আস্তে রোল থেকে পেপারগুলোকে বার করে নেব। এখানে আমি প্রত্যেক কটা রোল থেকে পেপারগুলো আস্তে আস্তে বার করে নিয়েছি। আর নিচে এখানে আমি হুইট ক্রিম নিয়েছি, এর মধ্যে আমি পাউডার সুগার 50 গ্রাম মতন মিক্সিতে গুঁড়ো করে এতে মিশিয়ে আমি ক্রিমটা তৈরি করে নেব। আমার এখানে ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। আমি এবার প্রত্যেক কটা রোলের ভেতর ক্রিমগুলো ভরে দেব। এখানে আমার ক্যামেরাটা আমার ছেলে করছে, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। এখানে আমি প্রত্যেক কটা রোলের ভেতর ক্রিম ভরে নিয়েছি। এখানে আমার ক্রিম রোল রেডি। তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।